সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, এটা হলো সন্ধেবেলা, ওই সাইকেলটা ফাল্গুনী বাবা যে জাল থেকে আসে, দিয়ে ওই ওই আমাদের সিঁড়ির তলাটা সাইকেল রাখার জন্যই করেছিল। সিঁড়ির তলাটায় দুটো সাইকেল থাকে ফাল্গুনির, ফাল্গুনি কিছুতেই একটা সাইকেল বিক্রি করতে চাইছে না, বলছে একটা আমার দিদা দিয়েছে, ওটা আমার স্মৃতি হিসাবে থাকবে, আর এটা আমার স্কুল থেকে দিয়েছে, তো একটা সাইকেলও বিক্রি করতে চায় না, তো দুটো সাইকেল ওই সিঁড়ির তলায় থাকে, আর একটা সাইকেল ফাল্গুনি বাবা নিচে নামিয়ে রাখে, দিয়ে এই সন্ধেবেলাটা এখানটায় তুলে দেয়। তো ও বৈকালে ভাত মানে দুপুরবেলা ভাত টাত খেয়ে বেরিয়েছিল, এখন সন্ধেবেলা আসলো, দিয়ে সাইকেলটা তুলে দিল। আর এই যে লাইটটা জ্বলছে আমাদের এইখান থেকে সুইচ, আমি লাইটটা জ্বালিয়েছি, আর পোলে একটা লাইট আছে, ফাল্গুনি বাবা পোলের লাইট মনে করো ওইখানটা জ্বালিয়েছে, তো সুইচটা আবার শর্ট দিয়ে মানে শর্ট মেরেছে আর কি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিল। আর এইটা সন্ধেবেলায় আজকে পরে দেখতে পাবে তোমরা, ওই আমি মোচা করেছি তাই সন্ধেবেলায় মোচাটা কেটে রেখে দিয়েছিলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। বাবাও অসুস্থ, মানে আর কি মন সব সময়ই ওইদিকে পড়ে থাকে, মানে একটা আমি যখন ফোন বাজছে কি না বাজছে দৌড়ে গিয়ে আগে ফোনটা ধরি, বাবার খুব মানে আর কি কতটা যে ও অসুস্থ তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যে ওটা দেখলে ওটা খুব ভালো দেখেছো, আমার বাবাকে যেটা দেখেছো এর আগের ভিডিওয়, বাবা একদম মানে আর কি কথা বলতে পারছিল না, গ গ গ গ করছিল। তো এটা আবার এখন সকালবেলায় বাবা সম্বন্ধে আর কি বলবো, বাবা সম্বন্ধে অনেক কিছু বলার আছে কিন্তু কিছু বলতে চাই না আর, বাবার ভুল ট্রিটমেন্ট হয়েছে, ভুল ওষুধ খেয়েছে, যা রোগ হয়েছে সেটা তখন ধরা পড়িনি, দি ভুল ওষুধ খেয়ে আরও বাবার শরীরটা একদম ঝাঁঝরা করে দিয়েছে। আজকে 1-1.5 বছর থেকে মানুষটার রোজ দিনে 2-3 বার করে জ্বর আসে, বেচারি যে কী করে সহ্য করে সেইটাই হলো কথা। এক এক সময় এখন মাথাটাও গোলমাল করে ফেলে। তো সকাল সকালবেলায় আমি ওই ছোঁচ দিই, আমাদের দরজায় দরজায় ছোঁচ দিতে হয়, তো দরজার দরজায় ছোঁচগুলো দিয়ে এসে মানে আমাদের ওই গেট আছে না, ওই দেখো পেছনে গেটটা দেখতে পাচ্ছ, সামনে একটা গেট আছে, তো এই এই গেটগুলো সামনে সামনে আমাদের ওই গোবর দিয়ে গোল করে করে ছোঁচ দিতে হয়। তো সকালবেলা উঠে আমি আগে ছোঁচটা দিয়ে নিই, দিয়ে দুটো বেলের খোলা করে নিই, নাহলে আর হয় না, দিয়ে ওই বেলের খোলা মানে করতে করতেই ফাল্গুনের জন্য আবার দুটো ভাত বসিয়ে দিই, ভাতটাও মানে আর কি মানে ও স্কুল থাকলে আমি ভাতটা বসিয়ে দিই, না হলে ওই আমাদের সাথে একবারে খায়, তো আজকে স্কুল ছিল আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এরা সব পুচকুটা হাই গাইস হাই দাইস জয় তারা, মনীষা বলছে আমি বেড়াতে যাচ্ছি আজকে স্কুল যাব। মনীষাকে আগেকার ভিডিওগুলোই দেখো কি ছোট ছিল, আমাদের ফাল্গুনী বাবাকে একদিন বলছে ও যেটা তোমাকে আমি বাথরুমের মানে আর কি দিয়াল ছুঁয়ে কথা দিচ্ছি, তোমাকে আমার বাবা যা আনবে তাই দেবো, মানে অনেক দিন থেকেই তো করছি, তো ও তখন অনেকটাই ছোট ছিল, তখন তো আমাদের পুচকুটা হওয়াইনি। সত্যি ইউটিউবটা কিন্তু একটা ভালোই জিনিস জানো, কি বলতো, ধরো ওই পুচকুটা দেখতে পাবে যে আমরা এখন ফোন আছে যত সব কিছু তো আর ভিডিও করে থোয়া যায় না, এই যেমন রোজ আমরা কি খাচ্ছি কোথায় যাচ্ছি মানে আর কি প্রায় অনেক কিছুই আমাদের ইউটিউবে ভিডিও করে রাখা হয় সেরাম আর কি। তো ফাল্গুনির দেখো ভাত হয়ে গেছে, ভাত করে দিয়েছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ, আর কালকে একটা ঘি নিয়েছি, ওই আমাদের বাড়িতে ঘি বিক্রি করতে আসে, 140 টাকা দাম নিয়েছে কিন্তু ঘিটা খুব ভালো দেয়। তো ফাল্গুনি স্কুল চলে যাচ্ছে, ও স্কুল চলে গেল, আমি এবার মানে আমার কাজ হয়নি, ওকে স্কুল টিস্কুল পাঠালাম, এবার বাসন ধোবো মানে সব কিছুই আর কি করবো, এই যে দেখছো আমি এগুলো কাচ্ছি, মানে ওই সব ফাল্গুনি স্কুল যাওয়ার পর ওই সব কাজ টাজগুলো করে এখন 11:30টার মতন বাজে। হ্যাঁ, আমি নিচে গিয়ে দেখেছিলাম 11:30টার মতোই বাজে, রান্না বসিয়েছিলাম প্রায় মানে আর কি 12:10-15 এরম সময় রান্না বসিয়েছিলাম, কারণ সকাল থেকে মানে আর কি কাজ করি যাচ্ছি, চান টান করে একটু ফ্যানের হাওয়ায় বসলে শরীরটা খুব ভালো লাগে, বসলে কি একটু বিছানাতেই গড়াগড়ি দিলে ভালো লাগে শরীরটা খুব। তো এই দেখো সব মেলে দিলাম, কেচেছিলাম ওগুলো ফাল্গুনি স্কুল চলে যাওয়ার পর, ওগুলো সব কেচেছিলাম, ছাদে গিয়েছিলাম
দেখো আমাদের আমাদের এই ঘর আছে না, দেখো প্রতিমাদের এটা ছাদ, প্রতিমাদের ছাদের ওই পাশে সব আমাদের ওই পাশে কিন্তু বাঁশ ঝাড়। তো বাঁশ ঝাড়ে কত নতুন নতুন আবার বাঁশ বেরিয়েছে। তো তোমাদের একটু দেখিয়ে আমি ছাদ থেকে নেমে চলে আসলাম। আর ও তোমাদের বলে যাওয়া হয়নি জানো, মেলতে গিয়ে অতটা খেয়াল থাকে না তো, কখন কি করি না করি, পরে ধরো ভয়েস ওভারটা দিচ্ছি আমি। মানে আর কি কেচে টেচে এসে মনে হয় একটু গড়াগড়ি দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর কালকের 500 দুধ খাওয়া হয়নি, ফ্রিজেই ছিল, আজকে জাল দিলাম, মানে কাঁচা দুধই। সন্ধেবেলা এক একদিন আমার মানে আর কি কিছু ভালো লাগে না, তো ফাল্গুনি বাবা জাল দেয় না, ফ্রিজে রেখে দেয়, তো আমার ওই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ছাদে, তো ভাতটা প্রায় ফুটে এসেছে, সেইটাই দেখলাম ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে। এখনো মাছ আছে, মাছ ভাজবো, আর আজকে রান্না হবে মুচা। কালকে দেখলে মুচা কেটে রেখেছি কালকে রাত্তিরে, ওই মুচাটা ফাল্গুনি বাবার খুব ব্যবস্থা রান্নার, এক একদিন ও যদি মানে আর কি খেতে ইচ্ছা করে কিছু, খুব ব্যবস্থা, চুলা এনে ভিজিয়ে রেখে দিয়েছে, তারপরে চুলা এনে ভিজিয়ে রেখে মোচা মোচা ওই এনেছিল, তা আমি সব কেটে আর ও ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছে। আমি ছোলাটা সেদ্ধ কর মানে সেদ্ধ করে তারপরে চান মানে বাসন যখন মাজছিলাম ছোলাটা তখনই সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই মোচাটাও সেদ্ধ করা ছিল, মানে সেদ্ধ বলতে কি একটু গরম জল দিয়ে ইয়ে করে নিয়েছিলাম, নাহলে কষ্ট হয়, মানে কষ 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 ভাব হয়। তো মোচাটা নামিয়ে ফেলেছি, মাছও ভাজা হয়ে গেছে, মাছটা সব ভাজলাম, আর এদিকে আর রসুন দিইনি, আমাদের যেহেতু গঙ্গার মাছ ওই জন্য রসুন টসুন আর দেওয়া হয় না, ওই পেঁয়াজ আদা, পেঁয়াজটা দেওয়া হয়, পেঁয়াজটা না দিলেও হয়, পেঁয়াজটা একটু দিলাম, যেহেতু আজকে মুচা আর মাছের মাছ একটু ঝোল পড়া করব, তার জন্য পেঁয়াজটা বেটে দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়। তো ফাল্গুনি আমি ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি, ফাল্গুনি যদিও এখন স্কুল থেকে আসেনি, জানি না ও আবার এসে কী দিয়ে খাবে, ডিমও নেই, একটাই ডিম ছিল, ওকে সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে স্কুল চলে গেছে। তো ওর বাবার তো খুব ভালোই খেয়েছে, ফাল্গুনিই খেতে চাইবে না। তো ওই দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, গেটের আওয়াজ পেতে পারো, ফাল্গুনি চলে এলো, চলে এসছে, দেখি ও আবার কী দিয়ে খাবে। চাইলো আর সত্যি একটা দেরি হয় আমাকে আমাকে দিও না বেশ হয়, এটা সত্যি ইউটিউবে অনেক হয়েছে।